অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত, সামাজিক অবস্থান সম্মান বিনষ্ট করার উদ্দেশ্যে অসাংবিধানিক ও অযৌক্তিক কারণ উল্লেখ করে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ ও প্রত্যাহার চেয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ স্টেট ডিপার্টমেন্টকে অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকেও বিবাদী করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ডক্টর রাব্বি আলম ওরফে মিস্টার আলম সহ তিনজন রাজনৈতিক ব্যবসায়ী ব্যক্তিত্ব মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগান ইউএসএ কোর্টে এই মামলাটি করলেন। মামলার অপর দুজন বাদী হলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিজভী আলম। অপরজন হচ্ছেন যুক্তরাষ্ট্র মিজোরি অঙ্গরাজ্য বঙ্গবন্ধু কমিশনের ডিন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শেরে আলম রাসু। জানা যায়, সংশ্লিষ্ট মামলার কাগজপত্র রিট ও জুডিশিয়াল নোট প্রসেস গত 16 জুন অনলাইনে করা হয়। তবে মামলাটি ডকেটভুক্ত হয়েছে গত সোমবার 26 জুন। এছাড়া দায়েরকৃত মামলা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি হবে। মামলার বাদীরা জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপের আগে মিথ্যা অভিযোগ দেয়ায় রিপাবলিকান 6 কংগ্রেসম্যানকে আসামি করে আগামী 4 জুলাই অপর মামলাটিও অবশ্যই হতে যাচ্ছে।